সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবার সেলার প্লাস নিয়ে, যাদের ইতিমধ্যে এটা অন হয়ে গেছে বা ইতিমধ্যে যারা এই ফিচারটা পেয়ে গেছেন তারা অনেকেই আছে যারা বুঝতে পারতেছেন না এটা কীভাবে জয়েন করে এবং এটার কাজটা কী বা এটা দিয়ে আসলে একজাক্টলি হবেটা কী। এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো এবং কীভাবে সেলার প্লাসে জয়েন হওয়া যায় এই বিষয়গুলো আজকের ক্লাসের ভিতরে থাকবে। তো আজকে আমি যে কথাগুলো বলবো, দেখেন এখানে আমার কিছু আর্নিং আছে, যেমন মোটামুটি কিছু একটা আর্নিং আছে, $348 পেন্ডিং আছে এবং কি প্রায় $600-700 মতো কাজ রানিং আছে। এই সেলার প্লাসটা যারা নেবেন তাদের অবশ্যই $1000 উপরে পার মান্থ ইনকাম থাকলে আপনারা এই সেলার প্লাসটা ব্যবহার করতে পারেন, কারণ এটার অনেক বেনিফিট আছে। ফাইবারের অনেক কিছু আছে যেগুলো আসলে ফাইবার শেয়ার করতে চায় না, কিন্তু এখানে আপনি এই ফিচারগুলো ব্যবহার করলে আপনি অনেক জিনিসগুলো পেয়ে যাবেন যেটা আসলে এমনি পাবেন না। এটা অবশ্যই যাদের অ্যাকাউন্ট একটু বড় এবং যারা এই ফিচারটা পাইছেন তারা তো এগুলো বুঝতেই পারবেন, আর যারা পান নাই, যারা এই ফিচারটা এখনও পান নাই, আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ এটা আপনাদেরও চলে আসবে। যদি আপনার লেভেল ওয়ান সেলার হয়ে থাকেন তাহলে এটা আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর এই ফিচারটা মূলত বাইসা বাইসা মোটামুটি সেলারদের দেয় আর কি, সবার জন্য না। যাদের এটা এলিজিবল হয়েছে তারা এটা আপনি নিতে পারবেন, মানে এটা ব্যবহার করতে পারবেন, আর যাদের এলিজিবল হয় নাই তারা আসলে ব্যবহার করতে পারবেন না। তো আমরা দেখি কীভাবে এটা জয়েন করা যায় এবং এর বেনিফিটটা কী। এখানে আমি এটা ব্যবহার করব কারণ হচ্ছে এখানে পেমেন্টের জন্য, মূলত আমার পেমেন্টটা খুব দ্রুত দরকার। আমি সেলার প্লাসটা ব্যবহার করলে আমার 7 দিনের ভিতরে পেমেন্টগুলো কী ক্লিয়ারেন্স হবে আর কি, মানে ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলে হবে, অথবা আমি উপর থেকে দেখেন এখানে আসলেও কিন্তু আমি দেখতে পারবো যে ওকে, এখানে আসলেও কিন্তু আমি সেলার প্লাসে আমি কিন্তু জয়েন করতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকেই যাই, আমার এত কিছু দরকার নেই। আমি এখান থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে বলতাছে সেলার প্লাস স্কল ইওর সাকসেস উইথ সেলার প্লাস। হ্যাঁ, এখানে এটা সম্পর্কে তারা কিছু একটা নিচের দিকে গাইড করতেছে বা দেখাচ্ছে, একটু দেখতে পারেন এগুলো আপনি কী কী পাবেন, কুপন পাবেন, একটা ড্যাশবোর্ড পাবেন। আমরা এখান থেকে কোনো কিছু না দেখে সরাসরি আমরা এখানে জয়েন দ্য সেলার প্লাসে ক্লিক করব। এখানে পার মান্থ আপনাকে $19 পে করতে হবে তাদেরকে, $19 বিনিময়ে আপনাকে তারা যে ফিচারগুলো আপনাকে দিবে বা আপনি যে বেনিফিটগুলো পাবেন তাদের কাছ থেকে, 7 দিনের ভিতরে পেমেন্ট ক্লিয়ারেন্স পাবেন, তারপরে পাবেন হচ্ছে বায়ার অ্যাক্টিভিটি ইনসাইট পাবেন, পাইরুটি সাপোর্ট মানে ভালো একটা সাপোর্ট পাবেন, বায়ারের জন্য 5টা কুপন তৈরি করতে পারবেন পার মান্থে, অ্যাডভান্স অ্যানালাইসিস পাবেন, তারপরে ওয়েবিনার আর্টিকেল পাবেন, তারপরে পাবেন হাইলাইট রিভিউস, তারপরে পাবেন নেগেটিভ কিওয়ার্ডস। এগুলো আপনি এখান থেকে বেনিফিটের ভিতরে পেয়ে যাবেন। এগুলোর কাজ কী, ধরুন 7 দিনের ভিতরে আপনি কি পেমেন্টগুলো চলে আসবে আমাদের, যেমন 14 দিন অপেক্ষা করতে হয়, এখন যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে 7 দিনের ভিতরে আপনার পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে, একটা স্পেশাল একটা সাপোর্ট পাচ্ছেন, অ্যাডভান্স অ্যানালাইসিস পাচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে যে আপনি নেগেটিভ কীগুলো মানে নেগেটিভ কিওয়ার্ডগুলো বের করতে পারতেছেন, অথবা ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছেন, কোন কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্ক করাইতে পারবেন সেই কিওয়ার্ডগুলো সহজে বের করতে পারেন, কোনটার সার্চ ভলিউম কীরকম, কোনটা দিয়ে গিগ অপটিমাইজেশন করলে আমার গিগের পারফরমেন্স ভালো হবে, সমস্ত কিছু এটার ভিতর থাকবে। অনেকে আছে বলে যে এটার কোনো বেনিফিট নাই, অনেকে আছে এগুলো যারা চালু করে বসে থাকে, এখানে অনেক কাজ থাকে যেগুলো তারা করে না। ঠিক আছে, তো আমরা যেটা করব এখান থেকে দেখতেই পাচ্ছি যে এখানে এগুলো আমরা পাচ্ছি, এখান থেকে জাস্ট আমরা যেটা করব জয়েনে নাওতে ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করলে আমাদের এখান থেকে $19 কেটে নেবে। ওকে, জয়েন নাওতে ক্লিক করলাম, তো আমাদের মূল ব্যালেন্স থেকেই নেবে। এখানে দেখেন $19, এখানে আমার ঠিকানা, তারপর সব কিছু বলতেছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড মেম্বারে ক্লিক করব। দেখেন আমাদের কংগ্রাচুলেশন ইওর মেম্বার সেলার অফ সেলার প্লাস। ওকে, দেখেন এখানে কিন্তু আপনার পার্সোনালি কোনো ব্যালেন্স থাকার দরকার নাই, ফাইবারের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্স দিয়ে কিন্তু আপনি সেলার প্লাসে জয়েন করতে পারবেন। ওকে, তো যেহেতু আমার এখন ব্যালেন্স অ্যাড হয় নাই, আপনি পরবর্তীতে
আমার যেহেতু এখনও ক্লিয়ারেন্সের বাকি আছে বা আরও পেমেন্ট পাওয়ার বাকি আছে, ওইখান থেকে তারা কেটে নেবে। আপাতত এটা আমরা স্কিপ করতে পারি, অথবা আমরা এখান থেকে লেটস গ্রোতে ক্লিক করতে পারি। তো এখানে দেখেন আমি কী কী পাচ্ছি সেলার প্লাসে, কিন্তু আমি ইতিমধ্যেই কিন্তু জয়েন করে ফেলছি। ওকে, তো এবার দেখেন আমি এখানে কুপন পাচ্ছি, অ্যাভারেজ কনভারসেশন রেট দেখতে পারবো, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, ইউটিউব চ্যানেল এসইও, এই কিওয়ার্ডটা এত ইমপ্রেশন হ্যান ত্যান, এগুলো আমি সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবো। ওকে, অ্যাডভান্স অ্যানালাইসিস পাচ্ছি, হাইলাইট রিভিউস পাচ্ছি, নেগেটিভ কিওয়ার্ড, এগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ফাইবার সেলার প্লাসে জয়েন করতে পারেন। এটা দেখালাম, নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আরও বিস্তারিত অনেক কিছু আলোচনা করব, এবং সেখানে আপনি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এ টু জেড ওইটার ভিতরে থাকবে। আশা করি আজকের ক্লাসটা আপনি মোটামুটি বুঝতে পারছেন। অনেকে আছে একটু ঘাবড়াইয়া যায় যে সেলার প্লাস কীভাবে জয়েন করবো, আমার কি প্রবলেম হয় নাকি, তো সেই জন্য আজকে শর্টকাট একটা ভিডিও বানাইলাম। এটা দেখে আপনি আশা করি যে মোটামুটি সেলার প্লাস যদি কখনো পান ইজিভাবে জয়েন করতে পারবেন। তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।